হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো গত ভিডিওতে আমরা হচ্ছে এক্সেলের একবারে বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। এই যে আমার সামনে টেবিলটি আছে, এটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা একটা নতুন টার্ম শিখবো এক্সেলে, সেটি হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। এই কন্ডিশনাল ফরম্যাটিং কি কাজে ব্যবহার হয় সেটাও আমরা জানবো। সো বেসিক্যালি আমাদের যখন অনেক বড় ডেটা থাকে, তো ওই ডেটা থেকে আমি যদি স্পেসিফিক কিছু ডেটা খুঁজে বের করতে চাই, ওই ডেটাগুলো খুঁজে বের করার জন্য একটা ওয়ে, এক্সেলের অনেকগুলো ওয়ের মধ্যে একটা সিম্পল ওয়ে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। সাপোজ এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি, এইটি হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। এটি কি কাজে ব্যবহৃত হয় সেটি দেখি। সাপোজ আমার কাছে হচ্ছে এখানে বিভিন্ন প্রোডাক্টের প্রাইস রেঞ্জগুলো আছে। আমি এখন হচ্ছে এই প্রাইস রেঞ্জগুলোর মধ্যে 50 টাকার নিচে যেসব প্রোডাক্ট, শুধু ওই প্রোডাক্টগুলো খুঁজে বের করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি আগে দেখি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে কি করা যায়। এই যে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে দেখছেন, এখানে বিভিন্ন ফর্মুলা দেওয়া আছে। ফর্মুলা মানে হচ্ছে রুলস দেওয়া আছে। সাপোজ এই যে হাইলাইটেড সেল, গ্রেটার দেন, লেস দেন, আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল রুলস দেওয়া আছে, 10%, টপ 10 আইটেম, সামথিং, আবার আইকন সেট। সো আমি হচ্ছে নর্মালি আগে এই যে ডাটাগুলোকে সিলেক্ট করে নিলাম, এরপরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে এই যে হাইলাইটেড সেল রুলস থেকে লেস দেন দিলাম। এখানে হচ্ছে আমি যে বলেছি 50-এর নিচে লাগবে, আমি 50-এর নিচে, এরপরে আমি এই যে অটোমেটিক দেখেন এখানে এগুলো লাল হয়ে গেছে, কারণ এখানে লেখা রেড লাইট ফিল উইথ ডার্ক রেড টেক্সট। আমি চাইলে এখানে শুধু রেড টেক্সট করে দিতে পারি, তাহলে আমার ডাটাগুলো রেড টেক্সট হয়ে গেল। অথবা হচ্ছে আমি গ্রিন ফিল করতে পারি, মানে এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি কিভাবে দেখতে চাচ্ছি আর কি অ্যাকচুয়ালি। তো আমি এই যে দেখুন, এই যে আমি এখন 50-এর নিচের প্রাইজের ডেটাগুলো আলাদা করে ফেলছি। এখন এই সেম ভাবে চাইলে আমি হচ্ছে এই সবগুলা ডেটা সিলেক্ট করে এখান থেকে এক একটা রুলস সেট করতে পারি। টপ 10 আইটেম দিলে আমার হচ্ছে, আমি আগে কন্ট্রোল জেড দিয়ে নিই, এবার হচ্ছে আমি এইখান থেকে টপ 10 আইটেম দিলাম। এখন টপ 10 দ্বারা কি বুঝাইছে, টপ 10 দ্বারা বুঝাইছে হচ্ছে এটা যেহেতু নাম্বার, টপ নাম্বার মানে হচ্ছে এখানে যেমন আমি দেখতে পাচ্ছি 90 সবচেয়ে বড় নাম্বার, এভাবে 90 থেকে নিচের দিকে নামতে নামতে একবারে লাস্ট 10টা বড় নাম্বার সিলেক্ট করে এখানে হচ্ছে আসছে। এই এখন এই যে এভাবে সিলেক্ট করার ক্ষেত্রে আমি হচ্ছে সবগুলো আবার কন্ট্রোল জেড দিয়ে নিলাম। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এইখানে দেখবেন আইকন সেট নামে একটা জিনিস আছে, এইখান থেকে হচ্ছে আমি এই যে শেপ থেকে আইকন দিলাম। এখানে গ্রিন মানে হচ্ছে সবচেয়ে বড় নাম্বারগুলা, রেড মানে হচ্ছে ছোট নাম্বারগুলা, এবং ইয়েলো মানে হচ্ছে মাঝামাঝি ক্যাটাগরির নাম্বার, যেমন 50, 60 এগুলো দেখবেন মাঝামাঝি, 30, 40 হচ্ছে অনেক কম, তাই হচ্ছে এগুলো লাল, এবং সবুজ হচ্ছে এইখানে বড়গুলা। এখন আপনি বলতে পারেন হচ্ছে যে এই নাম্বারগুলো দিয়ে বা এই ডাটাগুলো দিয়ে তো আমি দেখতে পেলাম, কিন্তু আমার ডাটা সেট তো অনেক বড়। এখন অনেক বড় ডাটা সেটের মধ্যে আমি এভাবে কালার দিয়ে আলাদা করে তাও ডাটা কিভাবে খুঁজে পাবো। এখন আসুন আসল মজাই, আমি হচ্ছে সাপোজ এই যে এখানে হাইলাইটেড সেলস থেকে লেস দেন দিয়ে আমি এভাবে শর্ট করে রাখলাম। এখন আমার এই যে শিট ধরলাম অনেক ডাটা দিয়ে লম্বা, আমি এখন জাস্ট ডাটাগুলো খুঁজে পাচ্ছি না। তা আমার যে যেমন এখন ছোট ডাটা সেট, সব ডাটা আমার চোখের সামনে, আমার যদি একবারে সব ডাটা মিলে আমার আমি যে ডাটাগুলো চাই এগুলো যদি আমার চোখের সামনে আসে, তাহলে তো আমি খুঁজে পাবো। তো আমি এই যে এখানে যে শর্ট করার বাটনটা, এখানে দেখবেন একটা শর্ট বাই কালার নামে একটা অপশন আছে। আমি যদি এখানে জাস্ট এই রেড কালার দিয়ে শর্ট করি, এই যে আমার সিলেক্টেড রেডগুলো সব উপরে চলে আসছে। তো তাহলে হচ্ছে আমার অনেক ডাটার মধ্যে আমার শুধুমাত্র যেই ডাটাগুলো চাই ওগুলো আমি ফার্স্ট রেড কালার করলাম, এরপরে এগুলো আমি শর্ট করে উপরে নিয়ে আসলাম। তো ইজিলি আমি হচ্ছে দেখে ফেলতে পারি কোন প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে 50 টাকার নিচে, আমি ইজিলি পেয়ে গেছি। তো এইভাবে অনেক ডেটার মধ্যে শর্ট করে আমার কাঙ্ক্ষিত ডেটাগুলো খুঁজে পাওয়ার জন্যই হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং কাজে লাগে। তো আজকের ভিডিওতেও এটুকুই। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।